প্রায় 5,000 বছর আগে মিশরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা। নীল নদের তীরে গড়ে উঠেছিল সবচেয়ে রহস্যজনক প্রাচীন সভ্যতার পিরামিড। অবিশ্বাস্য হলেও সত্য, একমাত্র পিরামিড এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই রাজবংশের রাজাদের মমি সমাধি করা হতো পিরামিডের ভিতরের গোপন কক্ষে। আজকের আধুনিক বৈজ্ঞানিকদের কাছেও পিরামিডের এক অজানা রহস্য। বিশাল সব পাথর কেমন করে শত শত ফুট উপরে তোলা হয়েছিল? পাথরগুলো আজ থেকে প্রায় 5,000 বছর আগে আধুনিক যুগের মানুষের কাছে এটা খুব বড় একটা রহস্য। সাধারণ রাস্তার উপরে দিয়ে কোনো গাড়ি বা যন্ত্র ছাড়াই এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমরা সবাই কল্পনা করতে পারি। কিন্তু মিশরের মরুভূমি বালুর উপর দিয়ে এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমাদের কল্পনার বাইরে। এই পিরামিড নিয়ে কয়েকটি মজার ব্যাপার রয়েছে। 4,400 বছর ধরে এটিই ছিল পৃথিবীর উঁচু স্থাপিত্য কর্ম। 1889-এ আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায়। খুফুর পিরামিডের পাথরের গায়ে মূল্যবান লাইমস্টোন প্লাস্টার করা ছিল। পরে অন্য পিরামিডগুলো নির্মাণের সময়ে অন্য রাজারা এখান থেকে লাইমস্টোন নিয়ে নিজের সমাধিসৌধে লাগাতে শুরু করে। একটা সময় খুফুর পিরামিডের শীর্ষে যাওয়ার অনুমতি থাকলেও এখন আর দেওয়া হয় না। পর্যটকদের এবং পিরামিডের দুটোরই ক্ষতির সম্ভাবনা থাকে। তখনকার যুগে মিশরের লোকেরা ফারাও রাজাকে নিজেদের দেবতা মনে করত এবং মৃত্যুর পর তাদের পরবর্তী জীবনে চলার জন্য তার সমাধিতে মমিকৃত দেহের সঙ্গে প্রচুর পরিমাণ সম্পদ দিয়ে দিত। পরে ফারাও রাজাদের এক সমাধিকে নিরাপদ করে দেওয়ার জন্য এর উপরে তৈরি করা হতো পিরামিডের আকৃতি কাঠামো। এই রুমগুলো কেন্দ্রে থাকতো স্বর্ণমণ্ডলিত ফারাও রাজাদের সভাদার। এই রুমগুলো খুবই সতর্কতার সঙ্গে সিল করে দেওয়া হতো। এই সমাধির মূল্যবান দ্রব্য রক্ষা করার জন্য তখনকার মিশরের শ্রেষ্ঠ আর্কিটেক্টরা চোরদের ধোঁকা দেওয়ার জন্য উপযোগী ডিজাইনের করার দায়িত্ব পেত।